হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি যে গাড়ি রিভিউ করছি যারা একটু মিডিয়াম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটি ভিডিও হতে পারে কারণ যে গাড়িটা রিভিউ করছি টয়টা এক জিও দু হাজার আটের মডেল এবং দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পেপার্স কিন্তু আপডেট অবস্থা আছে আর আজকের এই গাড়ি কিন্তু বগুড়া কারজে কালেকশন আর আপনাদের এই বগুড়া কারজ আসতে হলে আসতে হবে বগুড়া সদর জয়পুর পাড়া বগুড়াতে তো গাড়িটি যে কন্ডিশন অবস্থা আছে একটা নতুন গাড়ির মতো বলবো না যেহেতু নতুন গাড়ি তো নতুন গাড়ি বাট গাড়িটার কন্ডিশন যেহেতু তার মানে চালানোর উপর ডিপেন্ড করে অবস্থা থাকে আসলে এগুলো গাড়ি যারা ইউজ করেছেন অনেক সুন্দর এবং টিপটা ভাবে হয়তো ইউজ করেছেন কারণ গাড়িটার যদি আপনারা ইন্টারভিউ স্টোরে দেখেন তাহলে হয়তো আবার ফ্যান হয়ে যাবেন গাড়িটি এতটা ফ্রেশ অবস্থা আছে তো কথা আপনি এই বগুড়া কারো ধর ওনার বাপ্পি ভাষায় কথা বলে বিস্তারিত বাপ্পী ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন না তো গাড়িটা মোটামুটি আজকে জায়গাটা রিভিউ করব এক্সিও 2008 এর মডেল হ্যাঁ 2008 এর মডেল এক্সিও এটাতে আপনি পেয়ে যাবেন প্রজেকশন হেডলাইট আচ্ছা আচ্ছা এসি টাস ভিতরে বিস্কিট কালার আচ্ছা গাড়িটা মেইনলি কন্ডিশনটা কি অবস্থা আছে একদম ফ্রেশ কন্ডিশন যে ব্যবহার করছে আসলে আপনি ব্যবহার গাড়ি কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন গাড়িটা কি অবস্থায় আছে গাড়িটা কালারটা কিন্তু অসাধারণ ভাই দেখতে আচ্ছা গই ফার্স্টে যদি ফ্রন্টে ছাড়লে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট এবং যে গ্রিল এগুলো কিন্তু পারফেক্ট অবস্থা আছে ঢাকা মেট্রো গোয়া পয়ত্রিস সিরিয়াল সামনে কিন্তু বাম্পার কমপ্লিট করা আর কালারটা দেখে মনে হচ্ছে ভাই অরিজিনাল কোনো কালার একদম অরিজিনাল টাইপেরই কালার আছে আচ্ছা আচ্ছা ফুল অরিজিনালি বলতে পারেন গাড়ি বোনাটগুলো কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই মানে গাড়ি টাচ আপ করা আছে গাড়ি টাচ আপ এতদিন বয়সের গাড়ি হালকা পাতলা টাচ আপ থাকতে পারে কিন্তু অনেকটাই নাইনটি পার্সেন্ট অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা এবং টায়ার এবং রিমের কথা যদি বলি দেখতে পাচ্ছেন টায়ার রিম একদম নতুনের মতো দেখতে এবং সাইডগুলো লক্ষ্য করব আমরা চার সাইডটা লক্ষ্য করব কি অবস্থায় এবং চারটা টায়ার এবং চারটা রিম কিন্তু একদম নতুন এবং ব্যাক সাইড লক্ষ্য করি একটু আমরা এটা কিন্তু জি এডিশনের গাড়ি না বললেন জি এডিশন আচ্ছা জি এডিশন কিছু কিছু আছে এক্স এডিশন হ্যাঁ এক্স এডিশন জি এডিশন এবং আরেকটা জি এডিশন সেটা পুশ স্টার্ট এটা কি স্টার্ট গাড়ি আচ্ছা কি স্টার্ট এবং ব্যাক সাইড টায়ার এবং রিম দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থায় আছে এবং পুরো সাইডে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই দেখতে পাচ্ছেন মানে এক কথায় ওভারঅল গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে আপনি ভাই জি একদম ফ্রেশ ইন্টরিওরটা দেখবো আমরা ইন্টরিওরটা কি অবস্থা আছে গাড়ির ইন্টেরিয়র দেখলে আপনি অবাক হবেন কারণ গাড়িতে উডেন আছে আচ্ছা মানে জি এডিশন জি এডিশনে আপনি এই উডেনটা পাবেন ইওলাকা আচ্ছা ডোরটা দেখতে পাচ্ছি অল অপশন অটো এবং উডেন শেফ এবং বিস্কিট কালার বিস্কিট কালার রাইট এবং সাইড গুলো লক্ষ্য করে দেখতে পারবো দেখতে পাচ্ছেন কোন প্রকার অ্যাক্সিডেন্টের কোনো হিস্টরি নাই একদম পারফেক্ট অবস্থায় এবং ভেতরে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার এবং উডেন শেপ লাগানো আছে এবং এসি কিন্তু টাস দেখতে পাচ্ছেন একদম ব্যাক ক্যামেরা ডিভিডি প্লেয়ার কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে এবং গাড়িটা ওভারঅল কিন্তু একদম পারফেক্ট এবং

একদম পারফেক্ট অবস্থা এবং সাইডগুলো লক্ষ্য করলে দেখতে পারবো আমরা কোনো প্রকার অ্যাক্সিডেন্টে কিন্তু হিস্ট্রি নাই একদম ফ্রেশ গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং এই যে আপনার পিছনের গ্লাসটা আচ্ছা ফোর গ্রেডের গাড়ি আচ্ছা ব্যাক সাইডে গ্লাস দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এবং যদি গুডস স্পেসটা লক্ষ্য করি একটু আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে যদি ব্যাকডারটা লক্ষ্য করি একটু দেখতে পাচ্ছেন ব্যাকডারটা একদম নতুনের মতো দেখতে এবং সাইডকে লক্ষ্য করি দেখতে পাচ্ছি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নাই তো না একদম ফ্রেশ ব্যাক লাইট দুইটা অরিজিনাল আচ্ছা সামনের দুইটা অরিজিনাল আচ্ছা ভেতরে আমরা কি সিএনজি করা না জি এটা সিএনজি করা আচ্ছা গাড়িতে কিন্তু সিএনজি কনভার্ট করা আছে এবং নিচের দিকে লক্ষ্য করি একটু নিচের দিকে কি অবস্থা আছে सेम আচ্ছা নিচের দিকে কিন্তু सेम কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে অরিজিনাল আপনার এই পাশে এরকম ভিতরে আচ্ছা একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন আশা করি গাড়িটা কেনার পরে কোনো কাজ করতে হবে না কাজ কমপ্লিট করা সব না কোনো কাজ কাম করতে হবে না এই গাড়ির এসি একদম সুপার কুল আছে আপনি যেটাই বলেন এবং কি ডেকোরেশনও কমপ্লিট আছে আপনার ডেকোরেশনও করতে হবে না শুধু নিবেন আর চালাবেন ওকে এখন আমরা ইঞ্জিনটা দেখি কি অবস্থা ভাই অলরাইট ভিউয়ার্স এখন গাড়িটা ইঞ্জিনটা দেখতে পাচ্ছি ভিভি টি আই পনেরোশো সুশীল ইঞ্জিন এই এক জো গাড়িতে কিন্তু ইউজ করা হয়ে থাকে এবং গাড়িটা সাইডটা লক্ষ্য করলে দেখতে পারবো আমরা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু কোথাও নাই পুরো গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি না আমরা বগুড়া কার হাউসে আপনারা সব সময় ফ্রেশ গাড়ি পাবেন এটা কিন্তু অরিজিনাল যে কভারটা দেখতেছেন এটা কিন্তু পরে লাগানো এটা অরিজিনাল এমনটাই ছিল এখনো অরিজিনাল আছে এখনো ওইরকমই আছে আচ্ছা আচ্ছা আর কার হাউসে সব সময় কিন্তু অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি ওঠানোর চেষ্টা করে এবং ফ্রেশ ফ্রেশ গাড়ি ওঠানোর চেষ্টা করে সব সময় তো ওভারঅল দেখতে পাচ্ছি আমরা পারফেক্ট অবস্থা আছে ঠিক আছে বাপি ভাই নামিয়ে দিবেন মোটামুটি গাড়িটা যা কিছু দেখলাম একদম পারফেক্ট অবস্থায় আছে তো